make the ground shake. আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার আগের যে ইউটিউব চ্যানেলটি ছিল সেটিকে আমি বন্ধ করে দিয়েছি কিছু কারণবশত। পরে কোনো এক সময় সেই নিয়ে আলোচনা করব। তবে আজকে মেনলি ভালো জিনিস যে এই যে চ্যানেলটি আমি তোমাদেরকে লিংক পাঠালাম সেটি হচ্ছে একটি নতুন ইউটিউব চ্যানেল। আগের চ্যানেলে যা যা ছিল সেই এই চ্যানেলেই থাকবে, একই জিনিস, এবং যা কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ সেমই থাকবে। কারোর প্রয়োজন হলে এই যে ও কন্ট্যাক্ট নাম্বার এলো, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো, এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে, কোনো কিছু ছবি পাঠানোর প্রয়োজন হলো, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারো। তবে আজকে একটা কাজ দেখাবো আগের মতনই, যা একটি ডিসপ্লে কানেক্টার চেঞ্জ করা। অনেক সময় মার্কেট থেকে আমরা বেশ কিছু ডিসপ্লে কানেক্টার কিনে আনি ডুপ্লিকেট, যখনই আমরা সিকিউরিটি বোর্ডে লাগাই বা বোর্ডে লাগাই এবং পরবর্তী কোনো কারণে তুলতে যাই, তখন কানেক্টারটা ভেঙে যায়, যেহেতু ওটা ডুপ্লিকেট ছিল। অরিজিনাল কানেক্টার ডিসপ্লের, এই যে ডিসপ্লে কানেক্টার আছে, অরিজিনাল ডিসপ্লে কানেক্টার সহজে ভাঙতে চায় না। সেই কারণে আমি আজকে এই অরিজিনাল কানেক্টার থেকে কী করে কানেক্টার তুলে এবং কীভাবে ডুপ্লিকেট ডিসপ্লে কানেক্টারে বসাতে হবে এই প্রসেসটা দেখাবো। শুধু এই প্রসেসটা না, এর ভেতরে অনেকগুলো কাজ শেখার আছে। এক, কোনো পেপার থেকে কীভাবে কানেক্টার তোলা হয় সেই প্রসেসও দেখানো হয় সেখানকার। সুতরাং কাজটা দেখো, এই কাজটা অন্য অনেক কোনো কাজের সাথে কাজে লাগাতে পারো। দেখে আমার কাছে স্যামসাংয়ের 3312-এর একটি মাদারবোর্ড আছে এবং 3312-এর দুটি LCD আছে, একটি খারাপ আর একটি মার্কেট থেকে আনা LCD। প্রবলেম হচ্ছে নতুন যে LCD আনা হয়েছে এর যে কানেক্টারটা আছে, ডিসপ্লে কানেক্টারটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, একদম নরম থাকে। আর এটি আর ছিল অরিজিনাল। এবার এই ডিসপ্লে কানেক্টারটা ভালো আছে, এই কানেক্টারটি রিমুভ করে আমি এই কানে এই ডিসপ্লে কানেক্টারে বসাবো। অবশ্য এর আগে একটি আমি মাইক্রোম্যাক্স বা এর সেটে সেম প্রসেস দেখিয়েছি, তো একবার দেখে নিই যে সেম প্রসেস আরেকবার করলে বেশ ভালো হয়। প্রথমে এই যে খারাপ ডিসপ্লেটি আছে এর থেকে কানেক্টারটা আমি রিমুভ করে নিই। এই যে কানেক্টারটি, এটাকে রিমুভ করো। ওটা কিছু একটা অন আছে। এই যে ডিসপ্লে কানেক্টার, আর পুরাতন নতুন যে ডিসপ্লে কানেক্টারটা আছে ওটাকে রিমুভ করব।
এবার যে কানেক্টারটি আমি অন্য একটি এর থেকে রিমুভ করলাম, এই কানেক্টারটি আমি এখানে বসাবো। এতে পেস্টের তেমন কোনো প্রয়োজন নেই। এই যে কানেক্টারটা দিই, এবার এই সাইডটা একটু আস্তে করে এবার এটাকে দেখে নাও একটু কানেক্টারটা ঠিকঠাক বসছে কিনা। ওকে, কানেক্টর চেঞ্জ।